কোন কোন বিষয়গুলো জানা থাকলে আপনার ইমু জীবনও হ্যাক হবে না। তো বন্ধুরা, আমি আজকে আমার এই পুরো ভিডিও জুড়ে এই নিয়ে আলোচনা করব। তো আপনি পুরো ভিডিওটা আশা করি দেখবেন, তাহলে আপনি আপনার ইমুটা সেভ রাখতে পারবেন। তো প্রথমত আমি বলবো, আপনি যেই নাম্বার দিয়ে আপনার ইমু খুলবেন সেই সিমটা আপনি কাউকে কোনো দিন দিবেন না। কারণ আপনি যদি সেই সিমটা আপনি কাউকে দেন, তখন সে কী করবে, ওই নাম্বার দিয়ে মানে আপনার ওই নাম ওই সিমটা দিয়ে যদি ইমু খোলে, তাহলে তখন আপনার ইমুটা হ্যাক হয়ে যাবে। তখন ওই যাকে আপনি সেই সিমটা দিয়েছেন ওই তার ইমু আর আপনার ইমু সেম ইমু হয়ে যাবে। তখন আপনি যদি কাউকে এসএমএস করেন, সে দেখে ফেলবে, সেই কাউকে এসএমএস করলে আপনি দেখে ফেলবেন, কারণ ওটা সেম নাম্বার সেম ইমু। তো আপনি কী করবেন, আপনি আপনার সিমটা কাউকে দিবেন না, তাহলে আপনি সেভ থাক। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি যে সিম দিয়ে ইমু খুলবেন সেই সিমটা আপনি যেদিন কিনবেন ওই দিনই আপনি ইমু আইডিটা খুলবেন। খোলার পরে কী করবেন, আপনি সেই সিমটা আপনি আপনার মোবাইল থেকে খুলে ফেলবেন। খুলে ফেলে ওই সিমটা এমন একটা জায়গায় রাখবেন যে কেউ দেখে না, মানে আপনার যত গোপনীয় জিনিস আপনি আপনার আলমারি বা যেখানে রাখেন ওখানে রেখে দিবেন। তখন আপনার ইমু জীবনে কেউ চেষ্টা করতে করতে যদি শেষ হয়ে যায়, তারপরেও কেউ সেই আপনার ইমুটা হ্যাক করতে পারবে না। অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ইমু হ্যাক করতে চায়, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ইমু হ্যাক করতে চায় কিন্তু গার্লফ্রেন্ড জানে না বা বয়ফ্রেন্ড জানে না। তো আপনি কী করবেন, আপনার সেই সিমটা আপনি লুকিয়ে রাখলে কেউ কোনো দিন মরে গেলেও আপনার ইমু হ্যাক করতে পারবে না, এটা 100% আমি সিকিউরিটি দিতে পারবো। আপনি যদি মনে করেন যে আপনার সিমটা আপনি মোবাইলে রাখবেন, তার জন্য একটা উপায় আছে, সেটা হলো আপনার মোবাইল আপনি কাউকে দিতে পারবেন না। আপনি যদি আপনার মোবাইল কাউকে দিয়েছেন, তাহলে আপনার ইমু হ্যাক হয়ে গেছে। সবাই তো আর হ্যাক করে না, যাদের ওই হ্যাক করার চিন্তা ভাবনা আছে তারাই আপনার ইমুটা হ্যাক করে নেবে। তো বন্ধুরা, আপনি যাই করেন না কেন, তখনই যে দিতে পারবেন, তখন যখন আপনার ওই সিমটা আপনার মোবাইলে থাকবে না তখন আপনি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু তখন দিতে পারবেন না যখন আপনার সেই নাম্বার মানে সেই ইমুর নাম্বারের সিমটা আপনার মোবাইলে আছে, ওই অবস্থায় আপনি আপনার মোবাইলটা কাউকে দিবেন না। কারণ তখন কেউ যদি আপনার হ্যাক করতে চেষ্টা করে, তখন কিন্তু আপনার ইমুটা হ্যাক করতে পারবে সে ইজিলি। তখন কী করবে, সে তার মোবাইলে ইমু ইনস্টল করবে, তখন আপনার নাম্বার ওখানে লগ ইন করবে। লগ ইন করার পর আপনার মোবাইলে একটা কোড চলে আসবে, ওই কোডটা দেখে ফেলবে, তখন আপনার ইমুটা হ্যাক হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর আমি বলবো, আপনি যদি মনে করেন যে আপনার ইমু হ্যাক হয়ে গেছে বা আপনার ইমু কি হ্যাক হয়েছে সেটা কীভাবে চেক করবেন, তো সেটাও আমি আজকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনি কি করবেন, প্রথমে আপনি ইমুতে চলে যাবেন, ওখানে গিয়ে নিচে দেখতে পারবেন এই যে একটা প্লাস চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে একটা সেটিং অপশন বলে আসবে, আপনি সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, উপরে আছে ইমু অ্যাকাউন্ট সেটিং, আপনি ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, ম্যানেজ ডিভাইস, মানে আপনার এই ইমুটা কয়েকটা সেট থেকে ইউজ হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ইমুটা আমার এই মোবাইল থেকে ইউজ হচ্ছে আর কোনো মোবাইল থেকে ইউজ হচ্ছে না। যদি আমার এই ইমুটা অন্য কোনো ডিভাইস থেকে ইউজ হতো, তাহলে আপনার এই যে এখানে নিচে শো হতো, তো শো হওয়ার পর এখানে একটা ডিলেট অপশনও আসতো, আপনি এখান থেকে ওকে ডিলেট করে দিতে পারবেন। ডিলেট করতে হলে বন্ধুরা, এখানে আপনি ডিলেট করবেন, ডিলেট অপশনে করলে কোড যাবে, যেই সিম দিয়ে আপনি ক্রিয়েট করছেন ওই সিমে একটা কোড যাবে। তখন আপনি কী করবেন, আপনার যদি সিমটা খোলাও থাকে তখন আপনি ওই সিমটা লাগিয়ে রাখবেন, তখন আপনি এখান থেকে ডিলেট করার সময় একটা কোড চাইবে, কোডটা গেলে আপনি এখান থেকে কোডটা দিয়ে দিলে এখান থেকে যে হ্যাক করছে তাকে আপনি ডিলেট করে দিতে পারবেন ওই মোবাইলটি। তো আপনাকে আর ওই পরবর্তীতে কোনো হ্যাক করতে পারবে না, কারণ আপনি ওকে এই নাম্বার থেকে একবারই ডিলেট করে দিয়েছেন। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।